আসসালামু আলাইকুম। আজকে কয়েকটি ট্রিক্স জানাবো, যে ট্রিক্সটা এখন পর্যন্ত অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। আসলে কিছু কিছু সময় আমরা বাসা থেকে বের হওয়ার সময় তেলের ট্যাঙ্কির দিকে কোনো নজর রাখি না বা হিসাব রাখি না, বিশেষ করে জরুরি কাজের সময় যখন এগুলো পরীক্ষা না করেই বাইরে বের হই, তখন কিন্তু অনেকেরই তেলের সমস্যাটায় পড়তে হয়। তো আজকে জানাবো মাঝ রাস্তায় তেল শেষ হয়ে গেলেও কিভাবে আপনি আপনার বাইকটাকে স্টার্ট দিতে পারবেন। মাঝ রাস্তায় বাইকে যখন তেল শেষ হয়ে যায় তখন অনেকেই কিন্তু চরম বিপদে পড়ে। তখন কোনো উপায় না পেয়ে কী করে, সবাই বাইকটা ঠেলতে ঠেলতে পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে যেতে হয়। এই দৃশ্যগুলো কিন্তু আমরা সকলেই দেখেছি বা আমিও অনেকবার এরকম করেছি। মূলত তাড়াহুড়ো করে বাইক নিয়ে বের হওয়ার ক্ষেত্রেই এই ঘটনাগুলো বেশি ঘটে। তাছাড়া একটা হিসাব অবশ্যই রাখতে হয়, আবার কখনো কখনো যান্ত্রিক কিছু ত্রুটির কারণে এরকমটা হতে পারে, স্বাভাবিক। যখনই দেখবেন যে তেল শেষ হয়ে গেছে বা গাড়ি স্টার্ট নিচ্ছে না, গাড়ি ভাগছে না, তখন কিন্তু তিনটা উপায় আছে। এই তিনটা উপায়ের মাধ্যমে গাড়ি স্টার্ট করা সম্ভব। এর ভিতরে একটা হচ্ছে বাইকের, প্রত্যেকটা বাইকের একটা চোখ থাকে, তো অবশ্যই চোখের দিকে একটু মনোযোগ দিতে হবে। তেল ফুরিয়ে যাওয়ার পর যদি আপনি মোটরসাইকেল অথবা অন্য কিছু মানে স্কুটার থামিয়ে দেন, সেক্ষেত্রে আগে চোখ ব্যবহার করতেই হবে। চোখ ব্যবহার করলে গাড়ির অতিরিক্ত কিছু তেল ইঞ্জিনে প্রবেশ করতে পারে, যার কারণে কিন্তু বাইকটা স্টার্ট দেওয়া সম্ভব। এমতো অবস্থায় বাইকটি চালু হওয়ার পর অবশ্যই কী করবেন, নিকটস্থ বা আশেপাশে যেই পাম্প আছে সেই পাম্পের দিকে অগ্রসর হতে হবে যতটুকু যাওয়া যায়। যদিও অনেক বাইকে আবার এই সুবিধা থাকে না, তবে সেই সব বাইকের জন্য অন্য আরেকটা সুযোগ আছে, সেটা হলো ট্যাঙ্কির মুখা খুলে ট্যাঙ্কির ভিতরের যে তেল আছে ওই তেলের উপরে একটা প্রেশার ক্রিয়েট করা। বিষয়টা বুঝে বলছি, আপনাকে আপনার বাইকের ট্যাঙ্কির মুখটা খুলতে হবে এবং ট্যাঙ্কিতে মুখ লাগিয়ে ফু দিতে হবে, এটাই হচ্ছে আরেকটা উপায়। অনেক সময় কি হয়, এই ফুয়ের কারণে গাড়ি স্টার্ট হয়ে যায়। এবং পাশাপাশি আজকে আমি যেটা করেছি, আমারও তেল শেষ হয়ে গেছিলো, আমি যেটা করেছি সেটা হচ্ছে অনেক সময় সাইড স্ট্যান্ড করে গাড়িটা কাত করে রেখে দিয়েছিলাম। তো আমি পরে অল্প কিছুক্ষণ কিন্তু গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে পেরেছি। গাড়িটা কাত করে রাখলে কি হয়, অনেক সময় ট্যাঙ্কির ভিতরে অল্প একটু তেল জমা থাকে, ওটা কিন্তু ইঞ্জিনে চলে যেতে পারে, আর ইঞ্জিনে চলে গেলেই কি হবে, স্টার্ট দেওয়া পসিবল। এই দুই তিনটা জিনিস ফলো করলে হয়তো মোটামুটি এই মাঝ রাস্তায় তেল শেষ হয়ে গেলে যে বিপদটা আমাদের আসে, সেই বিপদ থেকে হয়তো একটু মুক্তি লাভ করা সম্ভব। এছাড়া আর কোনো উপায় নেই। সো সব থেকে বড় বিষয় হচ্ছে তেল, এটার হিসাব রাখা। বারবার যদি আপনার ট্যাঙ্কি খুলতে মনে না চায় তাহলে আপনি কি করবেন, অবশ্যই বাইকের মিটারে আপনার কিলোমিটার হিসেবে কয় টাকার তেল পড়ছেন এই হিসাবটা কিন্তু বাইকারদের জন্য রাখা জরুরি। যে হিসাবটা আমি মাঝে মধ্যে রাখি, মাঝে মধ্যে রাখি না, যার কারণে আমার মাঝে মধ্যেই একটু বিপদে পড়তে হয়। তাছাড়া এখন বর্তমানে শুনেছি যে খোলা তেল বিক্রি করা বন্ধ করে দিছে, আমার বাসার আশেপাশে তো পাম্প নাই, যার কারণে আমার তেলের সমস্যাটায় মাঝে মধ্যেই পড়তে হয়। আর একটা সুখবর, সেটা হচ্ছে গতকালকে নাকি প্রজ্ঞাপন জারি করেছে তেলের দাম, মানে অকটেনের দাম 10 থেকে 15 টাকা নাকি কমবে। যাই হোক, আজকে তো তেল ভরলাম, দেখা যাক পরবর্তীতে কমে কিনা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।